আসসালামু আলাইকুম শাহের হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 22 জানুয়ারি 2023, আজকে রবিবার, সপ্তাহের প্রথম দিন। আজকের বাজার পর্যালোচনার কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুঃখের বিষয় হচ্ছে আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিন হলেও মার্কেট মাইনাস হলো, যেটা আসলে আমি আশা করিনি। আজকে ভেবেছিলাম যে মার্কেট পজিটিভ হবে। তো যাই হোক, আমরা একটু পরে মার্কেট অ্যানালাইসিস করবো। তো অ্যানালাইসিস যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 9.51 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এরপর আমরা দেখছি ডিএসসি 30 সূচকে 4.26 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি 7.06 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই আজকে ব্যাপক মাইনাস হয়েছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেট পুলারে সি পার্ট কিন্তু আজকে তারা ভালো পরিমাণে আপ হয়েছে, 4 পয়েন্টের উপর আপ করেছে। এছাড়াও বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে 2.5 পয়েন্টের কাছাকাছি আপ হয়েছে, এবং ইউনিক হোটেল তারা কিন্তু 1 পয়েন্টের উপরে আপ হয়েছে। আর বাকি সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সামান্য পরিমাণ আপ করেছে মার্কেটকে। অপরদিকে আমরা যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট ড্র্যাগারে বেক্সিমকো ফার্মা কিন্তু অনেক বেশি পরিমাণ পয়েন্ট ড্র্যাগ করেছে, অর্থাৎ নিচের দিকে নামিয়েছে 6 পয়েন্টের উপরে। এছাড়াও ওরিয়ন ফার্মা 2 পয়েন্টের উপরে, এবং লাফাফলসিমো 2 পয়েন্টের উপরে। এছাড়াও বিএসসি এবং ওরিয়ন ইনফিউশন এরা যথাক্রমে 1 পয়েন্টের থেকে সামান্য পরিমাণ বেশি কিন্তু মাইনাস করেছে। এই হচ্ছে বিষয়, অর্থাৎ সমগ্র মার্কেটকে এই কয়েকটি শেয়ারই কিন্তু অনেকাংশে নিচের দিকে নামিয়েছে। তো মূলত এই যে শেয়ারগুলো একদিন বৃদ্ধি পায় এবং পরের দিন আবার মাইনাস হয়, এটা এভাবে চলছে। তো বেক্সিমকো ফার্মা শেয়ারটি কিন্তু আমি জানি যে অনেকটা কাছাকাছি রয়েছে ফ্লোর প্রাইজের, এখান থেকে হয়তো আরও বাড়া উচিত ছিল। তো যাই হোক, এত বেশি পরিমাণ মাইনাসটা আসলে আশা করা যায় না। এরপরে যদি আমরা এখানে যদি আজকে ট্রেড স্ট্র্যাটেজিটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে 55টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 187টি, এবং এখানে পতন ঘটেছে 126টি। অর্থাৎ পতনের সংখ্যা কিন্তু আজকেও বেশি। এবং টাকার অঙ্কে যদি আমরা লেনদেনটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু আজকে 700 কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ 692.756 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা গত দিনের তুলনায় কিন্তু 100 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে, যেটা খুবই একটা ভালো দিক আমি মনে করি। যেটা গত দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম টাকার অঙ্কে লেনদেন অনেক কম ছিল। তো ইদানিং টাকার অঙ্কে লেনদেন ভালো হচ্ছে, এটা খুব একটা ভালো দিক, কারণ টাকার অঙ্কে লেনদেন হলেই মূলত মার্কেটের লেনদেনটা বৃদ্ধি পাবে এবং শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে, এবং মানুষের আগ্রহ যে বাড়ছে সেটা বোঝা যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টপ গেইনার এবং লুজার। তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি আজকে ঢাকা ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স এরা কিন্তু হল্টেড হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পিপল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এরা কিন্তু ভালো বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা আজকে খেয়াল করছি আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরগুলো ভালো করেছে। জেনারেল ইন্স্যুরেন্স অর্থাৎ পায়োনিয়ার ইন্স্যুরেন্সও আমরা দেখতে পাচ্ছি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, তার মানে হচ্ছে যে এখানে 10টি শেয়ারের মধ্যে বেশিরভাগ কিন্তু ইন্স্যুরেন্স বৃদ্ধি পেয়েছে। এটা খুবই একটা ভালো দিক, তার মানে এই মুহূর্তে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা চাইলে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন, সেটা আমার কাছে মনে হয় যে এই অল্প সময়ের জন্য এই বিনিয়োগটা ভালো হতে পারে। এর পরবর্তী যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখছি লুজারের ক্ষেত্রে জেএমআই হসপিটাল কিন্তু লুজারের শীর্ষে রয়েছে। এছাড়াও ওরিয়ন ইনফিউশন, নাবানা ফার্মা, ইএচএল এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে কিন্তু বেশি মাইনাস করেছে। তবে সবচেয়ে বেশি মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি যে জেএমআই হসপিটাল, তারা কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। এবারে যদি আমরা টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি, টাকার অঙ্কে লেনদেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু টপে রয়েছে জেনেক্স ইনফোসিস। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিএসসিও কিন্তু টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে রয়েছে, তবে তারা কিন্তু জেএনএক্স ইনফোসিসের ধারে কাছেও নেই টাকার অঙ্কে লেনদেনে। তো আমরা যেটা খেয়াল করছি যে ইদানিং এই যে আইটি সেক্টরের শেয়ারগুলোতে কিন্তু লেনদেন বেশি হচ্ছে এবং বেশ কিছু যেমন বৃদ্ধিও হয়েছিল, কিন্তু হঠাৎ করে আজকের দিনে আমার কিন্তু এই সকল শেয়ারগুলো মাইনাস হয়েছে। আমার কাছে মনে হয় যে কারেকশন হয়েছে মার্কেট। তো কারেকশন হতে পারে, এটাতে কোনো প্যানিক হওয়ার কিছু নেই। এখন দেখা উচিত যে এই কারেকশনটা ঠিক কতদিন যাবৎ হয় বা এটা কী আসলেই কারেকশন নাকি না মাইনাস, সেটা এখন দেখার বিষয়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক মার্কেট। ব্লক মার্কেটে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে বেক্সিমকো, মেট্রো স্পিনিং এরা কিন্তু ভালো লেনদেন হয়েছে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি সি পার্ল কিন্তু অনেক বেশি পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও আমরা যদি আরও খুঁজি এখানে এসে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক ব্লক মার্কেটে।
তো ব্লক মার্কেটটা আসলে কেন দেখা দরকার সেই বিষয়টা আমি প্রায় আপনাদের সাথে আলোচনা করি, আশা করি এখন আর আলোচনা করতে হবে না, আপনারা বুঝতে পারবেন। কারণ ব্লক মার্কেটটা সেরকম একটা বিষয় যে ব্লক মার্কেটে কিন্তু কারসাজিও করা যায়, অর্থাৎ ব্লক মার্কেটে যদি কোনো একটি শেয়ার যদি বেশি বেশি লেনদেন হয় বা বেশি দামে লেনদেন হয় তাহলে হয়তো সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা গুজব আসতে পারে যে ব্লক মার্কেটে যেহেতু ভালো লেনদেন হচ্ছে তাহলে সাধারণ মার্কেটও ভালো লেনদেন হবে, এরকম একটা চিন্তা করে কিন্তু তারা অনেক বেশি দামে সেই শেয়ারটি ক্রয় করতে পারে। অথবা আর একটা বড় বিষয় হচ্ছে ব্লক মার্কেট এমনিতেও ভালো, সেটা হচ্ছে যে ব্লক মার্কেটে বেশি লেনদেন হলে কিন্তু একটা সময় এসে সাধারণ মার্কেটে সেটা একটা প্রভাব পড়ে। কারণ হচ্ছে ব্লক মার্কেটে সব বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করে থাকে এবং তখন কিন্তু শেয়ার হোল্ডিংটাও পরিবর্তন হয়। আচ্ছা যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপর আমরা যদি এখানে দেখি মার্কেট ম্যাপ, তার মধ্যে দেখছি মার্কেট ম্যাপে কিন্তু আজকে ট্রাভেল লেজার কিন্তু সবচেয়ে ভালো অবস্থানে ছিল। আর এছাড়াও আমরা বলতে পারি ইন্স্যুরেন্স সেক্টরটাও ভালো অবস্থানে ছিল। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি খারাপ এখানে পেপার অ্যান্ড প্রিন্টিংটা খারাপ অবস্থানে রয়েছে, সিরামিক সেক্টর, সিমেন্ট সেক্টর, সার্ভিস ইন ইলেকট্রিক সেক্টর এগুলি কিন্তু বেশি খারাপ অবস্থানে রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি এক নজরে বাজারের অবস্থা। তো চলুন আমরা এখন গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা যেই নিউজটা দেখবো সেটা হচ্ছে ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-র ব্লক মার্কেটে 65টি কোম্পানির লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানির 58,46,99,000 টাকার লেনদেন হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে দুটি কোম্পানি কিন্তু সবচেয়ে ভালো লেনদেন হয়েছে এবং এই দুটি কোম্পানি মোট 25,75,18,000 টাকার শেয়ার লেনদেন করেছে। এবং এই দুটি কোম্পানি কারা? এই দুটি কোম্পানি হচ্ছে ইসলামী ব্যাংক, তারা কিন্তু 19,70,25,000 টাকার লেনদেন করেছে। এবং দ্বিতীয় দেখতে পাচ্ছি আমরা যে সি পার্ল হোটেল, তারা কিন্তু 6,04,93,000 টাকার মতো লেনদেন করেছে, যাকে এটা কিন্তু খুব একটা ভালো দিক যে ইসলামী ব্যাংক অনেক দিন পরে আবার লেনদেনের শীর্ষে উঠে আসছে ব্লক মার্কেটে হোক বা সাধারণ মার্কেটে। এর কারণ হচ্ছে যে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো কিন্তু এখন বর্তমানে বড় বড় বিনিয়োগকারীরা কিনছে বা সেখানে বিনিয়োগ তারা করছে। যাই হোক, আমি ইসলামী ব্যাংকের একটা সাফল্য কামনা করছি, কারণ এটা আমার কাছে একটা খুবই প্রিয় ব্যাংক ছিল। ইসলামী ভাবধারা বিনিয়োগ করার জন্য এই ব্যাংকটি সবচেয়ে ভালো ছিল বা রিনিউয়েবল একটা ব্যাংক ছিল, কিন্তু সেটা এরকম দুরবস্থা করা হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। যাই হোক, আমি আশা করি যে এবার তাদের অবস্থার পরিবর্তন ঘটবে এবং গ্রাহককে তার আগের মতো সার্ভিস দিতে পারবে। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুজবে কান না দেওয়ার আহ্বান BSEC চেয়ারম্যান। তো এটা তো আমরা সবাই জানি যে গুজবে কান দেওয়া উচিত নয়। গুজবটা কী আসলে, কোনটা যে বাস্তব কোনটা যে গুজব সেটি আমরা জানতে পারি না, কারণ দেখা যাচ্ছে যে এই গুজবটাই একসময় বাস্তব হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু নিউজটা পরে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারপর বলেন যে শেয়ার বাজার এক হাতে টাকা অন্য হাতে যায় আর বিনিয়োগকারীদের থেকে টাকা হাতিয়ে নিতে ট্র্যাপ বা ফাঁদ তৈরি করে গুজব ছড়ানো হয়। আজ শনিবার 21 জানুয়ারি সিলেটের বাংলাদেশ একাডেমি ফর ক্যাপিটাল মার্কেটস BASM এবং ক্যাপিটাল মার্কেট স্টোরাইজেশন ফান্ড CMSF যৌথ উদ্যোগে আয়োজিত বিনিয়োগ শিক্ষা কনফারেন্স শীর্ষক এক অনুষ্ঠানে সভাপতিদের বক্তব্যে তিনি এই কথা বলেন। অর্থাৎ গতকালকে, অর্থাৎ শনিবার দিন এই ঘটনাটি ছিল, এই অনুষ্ঠানটি। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এবং NBR-এর সঙ্গে সমন্বয় করে আমরা সকল সমস্যা সমাধান করছি, তাই এই সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল তা দ্রুত সমাধান হয়ে যাবে। বৈশ্বিক অর্থনীতির চাপের কারণে দেশের এক্সচেঞ্জ রেট কিছুটা বেড়েছে, 2-1 মাসের মাঝেই আশা করা যায় কারেন্ট ব্যালেন্স লেভেল আসবে। BSEC চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সময়ে মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থান, তাই সবসময় বলি দীর্ঘমেয়াদী অর্থায়নের একমাত্র উৎস পুঁজিবাজার। তেলসহ সকল আমদানি পণ্যের দাম বেড়েছে, এরপরও দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। সিলেট বিভাগ স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখছে। তো যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে গুজবে কান দিতে হবে না বা কান দেওয়া ঠিক নয়, কিন্তু আমাদের উচিত হবে যে আসলে গুজবটা কীভাবে ছড়ায় সেই জিনিসটি বন্ধ করা। এবং BSEC যখন এই ধরনের কোনো গুজব পাবে তার বিপরীতে বাস্তব তথ্যটা তুলে ধরে যদি নিয়মিত তারা পোস্ট দেয় ফেসবুকে হোক অথবা তাদের ওয়েবপেজে হোক, তাহলে আমি মনে করি যে এটা খুবই ফলপ্রসূ হবে। কারণ কোনটা যে গুজব কোনটা যে বাস্তব এটা কিন্তু আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের বোঝা সম্ভব নয়, এটা হয়তো তারা বুঝতে পারে। যেমন এই যে ফ্লোর প্রাইসটা যে কোনো সময় তুলে দেওয়া হতে পারে, এটা এখন একটা গুজব, কিন্তু বাস্তবিক কি গুজব এটা তো চিরকালার থাকবে না, তাই এখানে গুজবও বলা যায় না। আবার যদি বলা হয় যে এটা তোলা হবে না, তাহলে এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় গুজব। তবে যেটা বড় বিষয় হচ্ছে যে এই ধরনের গুজব যাতে না ছড়ায় এই জন্য সচেতন করা উচিত আমাদেরকে,
সেটা বিভিন্ন রকম সত্য তথ্য দিয়ে হোক বা আমার মনে করি যে প্রেস ব্রিফিং বা ওয়েবসাইটের মাধ্যমে হোক, এই সত্য তথ্যগুলো আমাদের সাথে দেওয়া উচিত বা আমাদের সামনে তুলে আনা উচিত, যাতে করে আমরা এসব গুজব না বিশ্বাস করি বা গুজব যাতে আমাদের কানে না আসে। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিলিয়ন ব্যাংকের আইপিওর আবেদনের তারিখ নির্ধারণ। তার মানে হচ্ছে আরেকটি ব্যাংকের আইপিও আসতে যাচ্ছে। তো ব্যাংকের অবস্থা যে কী আমরা দেখতে পেয়েছি এবং তাদের আইপিওর অবস্থাও কী সেটা আমরা দেখতে পেয়েছি। তার মানে হচ্ছে এই মুহূর্তে আইপিওতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা সবচেয়ে ক্ষতির সম্মুখীন হওয়া যে সেক্টরটি রয়েছে সেই সেক্টরটির নাম হচ্ছে ব্যাংক সেক্টর। তো ব্যাংক সেক্টরের শেয়ারগুলো আসলে তুলনামূলকভাবে বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে এবং ব্যাংকের যেই নেতিবাচক নিউজগুলো আমাদের সামনে তুলে আসছে সেই নিউজের কারণে মূলত ব্যাংকের এই অবস্থা। এরপর আবার নিত্য নতুন ব্যাংকের আইপিও বাজারে আসলে সেটা যে কী ফলাফল দাঁড়াবে সেটা আসলে আল্লাহই ভালো জানে। তারপর যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারবাজার তালিকাভুক্ত অপেক্ষায় থাকা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 16 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি ব্যাংকটির আইপিওর আবেদন চলবে। তার মানে 16 থেকে 23 এই সময়ের মধ্যে ব্যাংকটির আইপিওর আবেদন চলবে, সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিসিসির 839তম কমিশন সভায় ব্যাংকটির আইপিওর আবেদন অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলিউল ইসলাম। আচ্ছা, যেটা বলা হচ্ছে যে ঠিক কত কোটি টাকা তারা ইস্যু করবে সেটা দেখি। আইপিওর মাধ্যমে প্রতিটি 10 টাকা মূল্যের 7 কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে 70 কোটি টাকা উত্তোলন করবে মিডল্যান্ড ব্যাংক। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজার তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি। অর্থাৎ এই যে শেয়ার মার্কেট থেকে তারা যে অর্থগুলো উত্তোলন করবে তারা মূলত সেগুলি শেয়ার মার্কেটে এবং সরকারি যে সিকিউরিটিজ অর্থাৎ বন্ড এগুলি তারা বিনিয়োগ করবে। অর্থাৎ তারা চিন্তা করছে যে তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য। যাই হোক, এখন দেখার বিষয় তারা কীরকম পারে, কারণ ব্যাংকের কাজই তো হচ্ছে যে টাকা আত্মসাৎ করা, আমরা দেখতে পেয়েছি অতীতে। এখন দেখা যাক এই ব্যাংকটি কীরকমভাবে পারফর্ম করতে পারে। তো মিডল্যান্ড ব্যাংক গত 31 ডিসেম্বর সমাপ্ত 2021 অর্থবছরে শেয়ার প্রতি আয় করেছে 90 পয়সা। গত 5 বছরে ভারিত গড় হার ইপিএস 1.07 টাকা। এই হচ্ছে বিষয়। তার মানে আইপিও ছাড়লে হয়তো শেয়ারের প্রতি এই ইপিএসের পরিমাণ আরও কমে যাবে, তারপর হয়তো আস্তে আস্তে যদি তারা ভালো ব্যবসা করতে পারে তাহলে তাদের ইপিএসটা বৃদ্ধি পাবে, কারণ যেহেতু বর্তমানে এখন নতুন করে শেয়ার ইস্যু হচ্ছে অর্থাৎ শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর সর্বশেষ আজকে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 5 বিমা কোম্পানির সর্বোচ্চ রিটার্ন। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে শেয়ারবাজার তালিকাভুক্ত 54টি বিমা কোম্পানির মধ্যে গেল সপ্তাহে বেশিরভাগ কোম্পানিরই শেয়ার দর বাড়তে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে 5টি বিমা কোম্পানি, যার কারণে এই 5 বিমা কোম্পানি ডিএসসির সাপ্তাহিক দর বৃদ্ধি তালিকায় শীর্ষ 10-এর মধ্যে উঠে এসেছে। তা আমরা একটু আগে কিন্তু খেয়াল করলাম যে আসলে বর্তমানে যে বিমা কোম্পানির শেয়ারগুলো কিন্তু মূল্য বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা একটু আগে দেখেছি। তো এটা খুব একটা ভালো দিক যে বর্তমানে একটা সেক্টর হলেও ভালো করছে, সেটা বিমা সেক্টর, এবং চাইলে আপনারা বিমা সেক্টরে বিনিয়োগ করতে পারেন। যেহেতু সামনে ডিসেম্বর এন্ডিংয়ে শেয়ারগুলোই ভালো। এছাড়াও আমার কাছে মনে হয় যে বেশ কিছু বিমা খাত রয়েছে আন্ডার ভ্যালুড পর্যায়ে, তো তারা হয়তো সামনের দিকে বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এখানে যদি সেই 5টি বিমা কোম্পানির নাম দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নাম হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। তারপরে আমরা এখানে যদি দেখি যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স। অর্থাৎ এখানে যে 5টি কোম্পানির নাম দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম লাইফ ইন্স্যুরেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল মূল্য, কিন্তু এবার কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে মার্কেট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইন্স্যুরেন্সের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো চাইলে আপনারা জেনারেল ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারেন। তো একটা বিষয় হচ্ছে যে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স শুধুমাত্র কোনো একটা ব্যক্তির লাইফের উপরে নির্ভর করা হয়, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু অনেকগুলো জিনিসের উপরেই অ্যাপ্লাই করা যায়। যেমন হচ্ছে কোনো গাড়ির ক্ষেত্রে, কোনো মোটরসাইকেলের ক্ষেত্রে, বড় বড় জাহাজের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স। এখানে কিন্তু বেশি পরিমাণ বিনিয়োগ করা হয়, তো যত বেশি পরিমাণ বিনিয়োগ হয় তত বেশি প্রিমিয়াম সংগ্রহ করা যায় এবং এই প্রিমিয়ামগুলো মূলত তারা বিভিন্ন রকম গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগ করে থাকে অথবা শেয়ার মার্কেটেও বিনিয়োগ করে থাকে। এভাবে করে মূলত আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রফিট গেইন হয় এবং সেই প্রফিটটাই কিন্তু তারা পরবর্তীতে আমাদেরকে দিয়ে থাকে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ। আশা করি এই নিউজগুলো আপনাদের সামনের দিকে বিনিয়োগ করতে সুবিধা করবে। তবে আজকে যে মাইনাস হয়েছে, এই মাইনাসটা আমার কাছে মনে হয় একটু কারেকশন হয়েছে মার্কেট। তো আশা করি আগামী দিনগুলোতে মার্কেট আরও পজিটিভ হবে। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।